থেকে ভয়ঙ্কর কাণ্ড। বারান্দায় বসে আগুন লাগানোর মতন ঘটনা এক মহিলার। দমদম আনন্দ বিহার আবাসনের ঘটনা, ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ। মানসিক অবসাদ থেকে ভয়ঙ্কর কাণ্ড, ফ্ল্যাটের বারান্দায় যখন তখন আগুন, আবাসিকরা প্রতিবাদ করতেই নিজের গলায় ছুরি চালালেন মহিলা। দমদম আনন্দ বিহার আবাসনের ঘটনা, ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মানসিক অবসাদ থেকে ভয়ঙ্কর কাণ্ড, ফ্ল্যাটের বারান্দায় বসে যখন তখন আগুন লাগিয়ে দেন মহিলা, আবাসিকরা প্রতিবাদ করতেই নিজের গলায় ছুরি চালালেন মহিলা। যাই হোক, ওর নিজের অ্যাফেয়ারের ব্যাপারে পরে, এবং তারপরে ওদের বিয়ে হয় কি না হয় জানি না, কিন্তু ওরা সহবাস করে। এবার সেই তারপর থেকেই ওর কী হয়েছে আমরা জানি না, ছেলেটি চলে যায় আর ওর আস্তে আস্তে মাথাটা খারাপ হতে আরম্ভ। এটা কত বছর আগে হয়েছে? এটা বছর ছেলেটা ছেড়ে চলে গেছে, যাই হোক কত বছর আগে এটা মাথা দিন, এক বছর দিনে। আপনাদের এই যে মাথা খারাপ হয়েছে, মাথা খারাপটা হয়েছে আজ এক দেড় বছর। শুনুন, এটা তো কমপ্লেক্স, ওর ঘরে যদি ও জ্বালাতন করে তার এফেক্টটা কিন্তু আমাদের সবার মধ্যে পড়ে। এই যে আগুন জ্বালাচ্ছে, প্রত্যেকের বারান্দায় সিলিন্ডার আমার উপরে। এবার যদি একটা সিলিন্ডার ফাটে তাহলে তো আর সারা বাড়ি আগুন লেগে যাবে। দুবার অ্যাটেম্প নিয়েছে, আর চার দিন ধরে আমরা রাতে ঘুমোতে পারছি না, চার দিন ধরে অস্বাভাবিক করছে। আমি ঠিক উপরেই থাকি তো, ও বাথরুম ঢোকে না, ঘুমাতেই দিচ্ছে না, এত চিৎকার করছে, কার সাথে চিৎকার করে কি করে কিছু, বাড়ি থেকে উনি একদম একা থাকছে। ও যে খাবার মাঙায়, খাবার আসে, খাবার বুক করে, খাবার আসে, খাবার অনলাইনে বুক করে, কিন্তু মেন্টাল যে ওরা ডিস্টার্ব হয়ে যায়, আমি ভাবো কী করে আমার মানে মেন্টাল ডিস্টার্ব। সেটা সেটা কি মেন্টাল ডিস্টার্ব তো না? হ্যাঁ, এটা কি নিজেই ঘরে আগুন টাগুন জ্বালি? হ্যাঁ, আগুন ধরায় জোগাড় করেছে। আর রাত্রিবেলা আমরা খালি তো রাত্রিবেলা জাদু মন্ত্র সব করে চিৎকার করে, কী করে মানে তান্ত্রিক তান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ, করে যেমন চিৎকার করে কী করে ঝোপঘাটি মানে জ্বালায় রাতে একটা দেড়টা দুটো আড়টার সময় করে, হোম হোম এরকম করে আওয়াজ করে।